প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি টুটলি রহমান শুরু করছি আপনাদের ফেভারিট টক শো তাজা চায়ের আড্ডা আজকে আমার সাথে আছেন দুজন অতিথি তারা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ হি ইজ আ লেজেন্ড সো ভার্সেটাইল খেলাধুলা সংস্কৃতি রিলিজন সব কিছুতে তার অবদান আছে তিনি একজন এক্সিকিউটিভ অন দি আদার হ্যান্ড শি ইজ ব্রিলিয়েন্ট টু শি ইজ আ পায়োনিয়ার ইন হোটেল ম্যানেজমেন্ট ইন আর কান্ট্রি লেটস ওয়েলকাম the famous Mr. Asafuddowlah and his charming wife Zulfia Asaf ami apnader chini 35 bochor hoye geche at least kintu matro shei din jante palam onek kichu jeta ami age jantam na bhai shommode specially apnake ami onek bhalo kore chini kano we work together in hotel sonargaon to bhai apnake diye shuru korchi age apnar eto kichu bolar ache ami janina amader ei shimito shomoye eto kichu bola jabe kina to chesta korbo jotodur jana jay apnar choto belar gore uthar kotha baba mar kotha আপনি সিএসপিতে কেন মানে তখনকার দিনে আপু দ্যাট ওয়াজ দ্য বেস্ট থিং টু গো টু দ্য সার্ভিস আপনি পড়ালেখা কোথায় করেছেন একটু সেটা সম্বন্ধে বলেন আমি 1936 সালে ডিসেম্বর 2 তারিখে জন্ম হয় আমার ফরিদপুর শহরে একটা মফস্বল ছোট শহর আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি ফরিদপুর জেলা স্কুল থেকে তো আমি সম্পূর্ণ একটা মানে রূপকথার জীবনে ছিলাম ছেলেবেলায় এর চেয়ে সুন্দর বোধ হয় এবং এত নির্বিঘ্ন বাল্যকাল ভাবাই যায় না সবই আনন্দ আমি কোনো দুঃখ দেখিনি ছেলেবেলায় কি বিউটিফুল না তখনকার দিনের কথা হ্যাঁ এবং এত আব্বা মার এত আদর পেয়েছি শাসনও পেয়েছি সব কিছু মিলে মানে মনে হয় যে একটা রূপকথা ছিল এবং সেটার মহানায়ক আমি সত্যি হ্যাঁ যদি আমার যা চেহারা এবং আপনার চেহারা এখনো তো ইউটিউব গুড লুকিং বলেন তো আমার মায়ের কাছে আবার আমি খুব সুন্দর মানে আমার টিপ টিপ লাগাতেন কালো ওলি আমার হ্যাঁ আমার এই চেহারা টিপ তো যাই হোক খেলাধুলা আর পড়ায় এছাড়া লাইফে আর অন্য কিছু ছিল না বাইরে যেতে পারতাম না বাসার বাইরে যাওয়ার কোনো অনুমতি ছিল না রিয়েলি বাসার মধ্যে মাঠ বাসার মধ্যে মাঠ ওখানেই খেলা বাসার মধ্যে পুকুর ওখানেই সাঁতার বাসার মধ্যে ময়রার দোকান ওখানেই মিষ্টি খেতে হবে বাইরে যেতে না ঘরে ভিতরে সবকিছু ছিল সবকিছু বাইরে যেতে না যায় সেজন্য আব্বা ওই বাইরের পৃথিবীটা ভেতরে এনে দিলেন হাউ হি হি ওয়াজ সো মানে হি মেড শিওর সেটা আপনি এনজয় করেন কিন্তু বাইরে যেয়ে না বাইরে যায় না বড় ভাই মিষ্টি খেতেন খুব এই জন্য ওই মিষ্টিওয়ালাকেই দোকান সহ বাসার মধ্যে এক জায়গায় তাকে জায়গা করে বাবা কি করতেন উনি গভর্নমেন্ট প্লিডার ছিলেন ওকে সো ইটস রিয়েলি নাইস তারপরে আপনি তো ইউনিভার্সিটি করলেন আমি ফরিদপুর জেলা স্কুল থেকে পার করে তারপর ঢাকা গভর্নমেন্ট কলেজে পড়লাম দু বছর তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় তো এই সিএসপি হওয়ার ইচ্ছাটা কি আপনার ছিল না আমার জীবনে কোনো নিজের ইচ্ছা আমি কিছুই করি নাই বলতে গেলে আব্বার এটাই ইচ্ছা ছিল এবং আমাকে আমার সিএসপি পরীক্ষা দেওয়ার ওই ফি দেওয়ার পয়সাও ছিল না আর কোনো ইচ্ছাও ছিল না আমার কোনো প্রিপারেশনও ছিল না হঠাৎ করে মেজ বোন ডেকে বললেন যে এই টাকা তোমার জমা দিয়ে দেওয়া হয়েছে তুমি কালকে যাবে কার্জন হলে পরীক্ষা রিয়েলি তারপর বড় ভাই সাইকেলে করে নিয়ে আমার পৌঁছে দিতেন আমি তো যেতেই চাইতাম না কারণ আমি আই নেভার ওয়ান্টেড টু সার্ভ গভর্নমেন্ট ইউ ডিডন্ট না না আই হেটেড ডিসিপ্লিন আমি ভীষণ স্বাধীনভাবে বড় হয়েছি তো ইউ ওয়ান্টেড দ্য লিবার্টি এন্ড ফ্রিডম লিবার্টি দ্যাট আই এনজয়েড ওয়েন আই ওয়াজ ইয়াং সেটাই মিস করতাম খুব যার চাকরিতে তো ইউ নো ডিস্ট্রয়েজ ইট ইজ রেজিমেন্টেড ইউ হ্যাভ টু বি রেজিমেন্টেড সো আমি এখন একটু আপনার কাছে যাই আপা আপনি একটু বড় হওয়ার মানে যখন বড় হচ্ছেন তখন কোথায় বড় হলেন আপনার স্কুল কলেজের কথা আপনি আপনি আই নো দ্যাট ইউর পেরেন্টস ওয়ার টিচার্স বোথ অফ দেম কিন্তু আপনি টিচিং লাইনে না যেয়ে কেন জানি আপনি হোটেল ম্যানেজমেন্ট লাইনে গেছেন এটা কি কারণে একটু বলতে পারবেন হ্যাঁ বলবো যে আমি আমি কিন্তু খুব ইজিলি কুইকলি মানে আমার চাইল্ডহুডটা পার হয়ে গেছে আমি ঢাকায় বড় হয়েছি আচ্ছা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুলে পড়েছি তারপরে হোলি ক্রসে পড়েছি তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি তারপরে গট ম্যারিড বাট ইউ ইন দ্য মেইন টাইম বাট ইউ ম্যারেজ টাইম পরে আনবো ওটা তো ওটা একটা ইতিহাস আছে বাট ইউ ওয়ার আ গোল্ড মেডেলিস্ট ইন এইচএসসি ইয়েস কম্বাইন্ড উইথ সো ইউ আর ব্রিলিয়েন্ট বিকজ গোল্ড মেডেলিস্ট হওয়া নট আ জোক আল্লাহর শুকর আমি কিন্তু বুঝতে পারি নাই দ্যাট আই এম
doing so well in the exam. It came very easy to him. It also came very easy to you. Quite naturally. It wasn't difficult. Even result eshe amar ma phone kore bolche na show result asche. Erokom Allah shukur. খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার আব্বা টিচার ঢাকা ইউনিভার্সিটির আমার আম্মা টিচার স্কুলের সো ইউ ওয়ান্টেড টু গো ইন এ ডিফারেন্ট লাইন হ্যাঁ আমি ওই জিনিসটা পেয়েছি কিন্তু আমি চেয়েছিলাম এটাকে আরো একটু বড় করে আরো এক্সপ্যান্ড করা এবং এটা রিয়েলি টেকনিক্যাল ট্রেনিং এবং স্কিলস ট্রেনিং এর দিকে ইউ প্রেফার দ্যাট ইউ এনজয় দ্যাট তখন আমি পর্যটন কর্পোরেশন যখন শুরু হলো 10 বছর ছিলেন আপনি ওটার সাথে হ্যাঁ 10 বছর যখন শুরু হলো তখনই আমি ওটাকে জয়েন করলাম এবং ওখানেও আমি ট্রেনিং দেখতাম এটা থেকেই আমার ইন্টারেস্ট আর আমি জানি তখন আমি সোনাগা হোটেলে আই জাস্ট জয়েন্ড অ্যাজ আ কনসালটেন্ট যে আপনাকে জেনারেল ম্যানেজার টোনিট বুগমেন্স আপনাকে ধরে নিয়ে এসেছে যে আই ওয়ান্ট ইউ ইন মাই হোটেল to be to do the everything over there administration which is great mohila tokhon to ekdomi chilo na you were one of the few pioneer bolte gele ekdomi pioneer so apni jodi bolen je apni kichu koren ni okay gifted manush bhai to alada kintu apni o kom koren ni por amake porjoton thekei pathiyechilo for a diploma in hotel management and a second diploma ite training of hotel personnel so you've done that also dutu kore ami nijeke একটু মানে আমার সেলফ গ্রোথটা হলো ওটা করে কত তখনকার দিনে কনফিডেন্স টু ডু দ্যাট হ্যাঁ আমি এখন ভাইয়ের কাছে ফেরত যাব ইউ আর গ্রেট সিঙ্গার কম্পোজার লিরিসিস্ট আপনি সেরকমভাবে লেখেন সেরকমভাবে গান মানে করেন তো আপনার গানের এই হাতে খড়ি কে দিয়েছে বা কেউ কেউ ছিল মানে কার শখ ছিল যে আপনি গান করবেন আমি জানি আপনার বড় বোন ফিরোজ বেগম আপা উনি তো আমাদের লেজেন্ড শি ইজ বিন সিঙ্গিং ফর শি সাং ফর ইয়ার্স তো ডিড শি হ্যাভ এনি হ্যান্ড ইন যে আপনাকে শিখানো যে তুমি শিখো হ্যাঁ ছোটবেলায় হাতে খড়ি তো ওর কাছে তাই না আচ্ছা তার কাছে হাতে খড়ি আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং কার কাছে তো তারপরে কি কোনো ওস্তাদ ছিল বা কিছু যে আপনাকে রেগুলার আমি ঠিক ওইভাবে যে অর্থে ওস্তাদ সাগরেদি পরম্পরায় ওইভাবে গান শিখিনি আমার আই হ্যাড আই মাস্ট টেল ইউ ম্যাজিক্যাল মেমরি ওকে আই ওয়ান্ট টু হিয়ার দিস ম্যাজিক্যাল মেমরি যেমন আমি পরীক্ষা যখন দিতাম তখন যদি কোনো জায়গায় ভুলে যেতাম একটা শাল কিংবা একটা কোনো কিছু ভুলে যাচ্ছি আই উড ক্লোজ মাই আইজ আই ওয়াক ব্যাক আই ইউজ টু ওয়াক ব্যাক ইন মাই ড্রিম সত্যি আই ইউজ টু ওয়াক ব্যাক টু মাই স্টাডি টেবিল পরীক্ষার হল থেকে এবং এসে বই খুলতাম বই খুলে এসে পেজ নাম্বার সহ ওখানে যা সব দেখতাম মাঝে মাঝে আমি কেঁপে উঠতাম যে আমি নকল করছি না কি করছি তারপর সেটা লিখে দিতাম আমি একবার গান একবার শুনলে আমার দুবার শুনতে হয় না যার গান হোক যত কঠিন গান হোক তার মানে অফকোর্স ইউ হ্যাড নো টু গিফটেড মাশাআল্লাহ মানে আই ক্যান্ট বিলিভ সেই জন্য বোধহয় কোনো জিনিসের কোনো দাম দেইনি আমি যেটা করেছি আই হ্যাভ ডান ইট ভেরি ইজিলি ভেরি স্মুথলি and I never did something I never wanted to do amake diye keu korate parbe na sheta je ami korte chai na bhai onek gaan likhechen onek gaane shur diyechen ami ama jana mote ami jani amar one of my favorite singer gulam ali je ghazal geten pakistaner onar jonno apni gaan gechen koreche ar tar chharo to aro oneke jonno korechen to kichu ki naam mone pore kara kara giyeche naki gulam ali to je onek gaan shur kore diyechi ami onek gaan kore diyechi ওস্তাদ আব্দুল হামিদ খান ফরিদা খানম ও তাই না তারপর হৈমন্ত শুক্লা রিয়েলি আমার সব ফেভারিট এসছে যারা তাদের করে দিয়েছে আমি নিজে যে যে কারো কাছে যাইও নি আমি পয়সাও নেই না সুতরাং আমার সো দিস ওয়াজ অ্যাকচুয়ালি ইয়োর প্যাশন প্যাশন ওয়েন এন্ড আই মাস্ট লাইক দি পারসন নিজে গান করেছেন আমি জানি কোন সিনেমায় আপনার গান সবচেয়ে ফেমাস হয়েছে খুব একটা ইয়ে কিন্তু একটা গান খুব ফেমাস হয়েছে আমি জানি আয়না বলেন তো আপা আয়না কি জানি আয়না আছে এই গানটা আপনি গেয়েছেন এন্ড ইট বিকেম আ সুপার হিট আপনি কি মনে পড়ছে গানটা আমার মনে তো আপনি নিশ্চয়ই মনে আছে আপনি বলতে যাচ্ছেন না সুপার হিট যখন গান হয় তখন ভিতরে কেমন লেগেছে সেটা একটু বলেন না ভিতরে টিতরে কিছু গান সামনে যেটা পাই গাই আমি মানে অনুভূতি মানে ফিলিং এক্সাইটেড যে আমার গান সবার মুখে মুখে হচ্ছে এক্সাইটমেন্ট এত ইজিলি হয় না এত ইজিলি বলে ভাইয়ের এক্সাইটমেন্ট হয় না যাই হোক তাও যে আপনি সিনেমা গান কোনোদিন লেখেননি বিকজ ইউ আর মোর ইন্টারেস্টেড রাইটিং না আমি ইউ আর নট ইন্টারেস্টেড প্রফেশনাল লিরিসিস্ট নই তো আমার যখন ইচ্ছা হয় লিখি আমি এখন চলে আসি আপার কাছে আপা আপনাদের দুজনের মানে ইন্ট্রোডাকশন বিফোর ম্যারেজ ওয়াজ এক্সট্রিমলি ডিফারেন্ট ফ্রম নর্মাল
আর তখনকার দিনে ভাই যতই বলুক না কেন আমি এটা করি না সেটা করি না, কিন্তু আপনি তো উনি ডেফিনেটলি ইউ টুক হিজ, খুবই উনি আপনাকে দেখে ইন্টারেস্টেড ছিল, অ্যান্ড আই থিংক আইদার সাইড আই বোথ সাইড ইউ ফেল ইন লাভ উইথ ইচ আদার ইনস্ট্যান্ট, অ্যান্ড 3 মাসের ভিতরে আপনারা অনেক কিছুই প্ল্যান করেছেন অনেক কিছু করার জন্য। তো ওটা আমি জানতে চাচ্ছি যে এই কেমন করে করলেন ভাই, নিশ্চয়ই ইজ আ চার্মার, হিজ অলওয়েজ বিন আ চার্মার, এখনো চার্মার, তো কিভাবে আপনাকে চার্ম করে নিয়ে গেল ওনার সাথে সাথে আমি শুনতে চাই। আমার ওনার সাথে দেখা হয়েছে ম্যারি অ্যান্ডারসন জাহাজে, হ্যাঁ বিউটিফুল, আমরাও গেছি ওটাতে অনেকবার, সুন্দর জাহাজ। আমি কিন্তু ঠিক ওনাকে চিনতাম না, ইট ওয়াজ আ স্টুডেন্টস ফাংশন, আমার আব্বাকে বলা হয়েছিল ফরেন স্টুডেন্টদের নিয়ে যেতে, তো সেইখানে উনি আব্বা আমাকেও নিয়ে গেছেন, অ্যান্ড ওখানে উনি ওনার আরও দু একজন ফ্রেন্ড ছিল, হ্যাঁ এক জায়গায় বসিয়ে সব বলে তাস খেলতে হবে, আমি তো আমি বললাম আমি তো খেলি না জানি না, উনি ভলেন্টিয়ার করলেন শিখাই দিবেন। ভালো জিনিস বললো তো, অফকোর্স ইউ আর হ্যান্ডসাম, কি বলেন কি, এন্ড ইউ আর বিউটিফুল টু আপা, মানে ইউ আর স্টিল সো বিউটিফুল এন্ড এলিগেন্ট। আমি তখন মানে আমার ভাল লাগলো, ইউ নো, এন্ড দেন আফটার আ কাপল অফ ডেজ সো শি ওয়াজ চার্মড, ইয়েস আই ওয়াজ, আই ওয়াজ, এন্ড আফটার বেশ কয়েকদিন পরেই নুসরাত হোসেন সাহেব ছিলেন ওনাদের সিনিয়র একজন, উনি আমার আব্বারে ফোন করে বলেন আইয়ে আসেন একটু আমার এখানে খেয়ে যান দাওয়াত। আমরা গেলাম ওখানে, উনি ভাই টের পেয়ে গেছে কোথায় কোথায় ওইভাবে ওখানে উনি, তারপর আমাকে ফোন নাম্বার দিল, আমি কিন্তু ফোন তোলার আমার হুকুম নিষেধ, তবুও আমি একটু চোরাভাবে ফোন টোন তুলতাম আর কি। একবার উনি আমাকে সচিবালয় থেকে ফুল পাঠিয়ে দিয়েছেন, ও তখন অলরেডি ইউ ওয়ার ওয়ার্কিং, ওকে সচিবালয়, হ্যাঁ উনি তখন এলিজিবল ব্যাচেলর, ভেরি এলিজিবল, মোর দ্যান এলিজিবল, আন্ডার সেক্রেটারি ওয়ার্কস মিনিস্ট্রি, উনি বাপ রে বাপ, আমাকে ফুল পাঠিয়ে দিয়েছেন, বাবা মা তো এমনিও মানা করতো না যদি আপনি ডাইরেক্টলি প্রপোজাল দিতেন, বলেন না মানা ঠিক না, ওনাদের কথা হলো যে আমরা তো এখন, মাই ফাদার ওয়াজ গোয়িং অ্যাজ ভিজিটিং সায়েন্টিস্ট আমেরিকায় বস্টনে, ও হি ওয়াজ গোয়িং, হ্যাঁ তো উনি, আমি একটু বললাম যে এরকম, বলে না না আমরা ফিরে আসি, তারপর শেষ হতে হবে আমরা চলে যাচ্ছি, উনি ওরা কিন্তু ওনাকে কোনোদিন কোনো ইয়ে বলে নাই, সে খুব ভালো কিন্তু এখন না এরকম একটা, এন্ড ইউ ইউ বোথ ডিড নট হ্যাভ দ্য পেশেন্স টু ওয়েট ওয়ান মোর ইয়ার, এবং আমি জানি যে আমি একবার চলে গেলে এত ছুটে যাবে, তত বটে চলে যাবে, সে ভেরি সিম্পল, এইটুক বুদ্ধি তো ছিল ছিল হচ্ছিল, কি করলেন আপনি, কি এমন করে ওনাকে নিয়ে গেলেন, আই টোল্ড হিম যে এরকম হচ্ছে না, তো মানে সো হি সেড আচ্ছা ফার্স্ট উইল গেট আ রেজিস্টার্ড ম্যারেজ, আমরা গেলাম, আমি বেরিয়ে গেলাম বাসা থেকে, চলে গেলেন, হ্যাঁ দিনের বেলা একদিন গেলাম, উনি আমি একটা আপার কিন্তু অনেক সাহস, কমন ফ্রেন্ডের ওখানে গিয়ে, তারপরে এখন ইভিনিংয়ে বলে ইট ওয়াজ রেইনিং, খুবই বৃষ্টি হচ্ছে, পালাতে হবে, হ্যাঁ আমাকে বলে যে এখন তো চলে আসতে হবে, তো চলে আসতে হবে, যাবে কোথায় বাপ, আমি আর কিছু জিজ্ঞেস করি নাই, আস্ক হিম কি ইনোসেন্ট, কি কি ইনোসেন্ট ডে, কোথায় যাব, কি করব, এখন জিজ্ঞেস করবে কি পাবে না পাবে, ঘর আছে নাকি বাড়ি আছে নাকি, কিছু জানে না, সেগুলো কিছুই তখন তো জানতো না, এক কাপড়ে এক কাপড়ে চিন্তা করেন, হাউ সিম্পল লাইফ ওয়াজ, তারপর তো আমার আব্বা আম্মা বাইরে গেছিলেন, আমি চলে গেলাম, তারপরে তো ওনার কার বাসায় উঠলেন, ওনার প্রথমে ওনার বোনের বাসায় গেলাম, উনি বললো হ্যাঁ তোমাদেরকে আরেক কমন ফ্রেন্ড ওনার বাসায়, আমি কমন ফ্রেন্ড নামটা জানি, তুমি বলি বলতে পারো, উনি নাই দুনিয়ায়, ওটা তো আগের কথা, দুনিয়ায় নাই এত ভালো মানুষ, মাজারুল ইসলাম, উনি কিন্তু সবাই ওনাকে খুব ভয় পেতেন, উনি যে আপনাদেরকে আমি যখন শুনেছি ওনাকে ভীষণ আদর হেল্প করেছে, and let you stay there, I must say he loved you, অনেক আদর করেছে, বাবা মা কি করলেন, হ্যাঁ পরে ওনারা খবর পেয়ে আমার ন্যাচারালি ওনার আব্বা আমার আম্মা এভরিবডি ওয়াজ, তো পরে আমার আম্মা ওনার বোনের বাসায় গিয়ে আমার আম্মা ওয়াজ ভেরি আপসেট, তারপরে উনিও যা হয় অফকোর্স মেয়ে চলে গেছে হবে না, হ্যাঁ তারপরে ওই বাসায় আসছেন আমার আম্মা, মানে মাজার নিয়ে, তারপরে
কিছুটা ইয়ে হলো তারপর আদর-টাদর করে নিয়ে গেছে সুন্দর করে ফাংশন করে দেব ঠিক আছে এটা কি কখন হলো বস্টন যাওয়ার আগে হলো ফাংশনটা আগে আফটার 1 মান্থ সো ইউ ডিডন্ট হ্যাভ টু গো টু বস্টন নো নো শি স্টেড ব্যাক দি আইডিয়া ওয়াজ আই উইল নট গো টু বস্টন আমি কেন যাব বস্টন যাব না প্রিন্স চার্মিং সাথে থাকবে নাই তাহলে তো আই ডোন্ট গেট হিম বেস হয়ে গেল তারপরে আমরা হানিমুনে চলে গেলাম গলাচিপা ওনার ডিউটি ছিল সাইক্লোন ডিউটি আমাকে বলল চলো ওটাও হয়ে যাও ওভারনাইট Beautiful. So we left. I swear these memories are so beautiful. বাবা মার উপর আপনি দুটো খুব সুন্দর কবিতা লিখেছেন আমি জানি আপনি সেটা পড়তে চান না বাট আমি শুনেছি আপনি মেয়ে বলেছে বিউটিফুল বিউটিফুল দুটো কবিতা লিখেছেন তাদের উপর আফটার দে পাসড অ্যাওয়ে কিন্তু এই এই যে আপনি লিখতেন আপনি গান বা যত কিছু লিরিক্স যত কিছু লিখতেন তারপর আপনার কেন যেন একটা চেঞ্জ চলে আসলো আই ডোন্ট নো আই ফিল দ্যাট That you wanted to translate our Holy Quran, Sharif, into in Bangla. You were not very happy or you were not very satisfied with whatever you saw around you. That's right. So, eta kobe ei transformation ta ashlo? It's not a transformation. It's a new target I fixed for life. Jibone prottekta stage e manush to pathor na, manush to bodlay. To manusher ei change tai hocche tar chinho je she beche ache. তার জীবন শক্তি যে এখনও আছে এটার সবচেয়ে বড় সাইন হচ্ছে হি মাস্ট চেঞ্জ উই চেঞ্জ উইথ টাইম আমরা কি একরকম আছি যেরকম ছিলাম তা তো নাই এই চেঞ্জটাই তো স্বাভাবিক তো একটা বয়স আসে যখন ইউ রিটায়ার ফ্রম প্লেয়িং গেমস ইউ রিটায়ার ফ্রম স্টাডি ইউ রিটায়ার ফ্রম দেন বাসায় বসে কী করবো আই রিটায়ার ফ্রম সার্ভিস অ্যাট দি এজ অফ 57 এদেশে তো When you are at the height of your capacity, then you retire. Physical and mental, that's the time when you are asked to go home. So go home kore byabsha phabsha eguli to amar poribare o nai. That's not your nature. That's not in you. To ki kori poshe poshe shomoy noshto na kore bhabchi ki kori. Then I thought I'd suggest korlo na kintu this was your own feeling. Amake Soyed Ali Hasan Sahib যে ছিলেন আমাদের এডুকেশন মিনিস্টার উনি আমাকে বলছিলেন যে তোমার তো ইংরেজিতে তুমি অনার্স করেছো ইংরেজিতে অধ্যাপনাও করেছো ইংরেজিতে তোমার সাবসিডিয়ারি ছিল হিস্ট্রি আর ফিলসফি তো বললেন যে কোরআন শরীফ তো এই তিনটে জিনিস নিয়েই বললেন যে কোরআন শরীফ 1/3 হচ্ছে সাহিত্য অত্যন্ত উঁচু মার্গের একটা সাহিত্য আছে আর কোরআন শরীফের অর্ধেকই হচ্ছে ইতিহাস আর একটা লম্বা পাঠ হচ্ছে দর্শন আপনাকে ভালো করে বললেন যে তোমার সাবজেক্ট ওয়াইজ ইউ উড বি এমিনেন্টলি সুটেড তারপরে যে স্যার এমিনেন্টলি সুটেড কিনা জানি না আপনি বলেছেন আমারও করার একটা ইচ্ছা হচ্ছে আমি করে ফেলি হোয়াট আ গ্রেট থিং হি সেড দেন আই স্টার্টেড ডুইং আমি 3 বছর প্রথম করলাম তাফসির সহ 3 বছর পর দেখলাম যে কোরআনে মজিদে তাফসিরের কথা কোথাও বলা নাই বলা হচ্ছে কোরআন নিজেই তার শ্রেষ্ঠ তাফসির এটা বলার পরে মানুষের এত মাতব্বরি করবার তো কোনো দরকার নাই এই শব্দটার ঠিক কোন অর্থ এটার যে স্বাভাবিক অর্থ সেটাই আমি ধরব এটা স্পেসিফিক অর্থ এক রসুলুল্লাহ যদি বলে যেতেন উনি তো কোরআন ট্রান্সলেট করে যাননি না হজরত বড়পীর সাহেব তো কোরআন ট্রান্সলেট করে জানেন দ্য গ্রেটেস্ট পিপল হ্যাভ নট ডান ইট তো আমি ট্রান্সলেট করতে পারি বাট আমি ইন্টারপ্রেট করার নো নট সো 3 বছর কাজ করার পর আই অ্যাবান্ডন দ্য প্রজেক্ট যে আমি তাফসির করব না শুধু এটার যে মানে হয় সেটাই ট্রান্সলেট দ্যাট ইজ আ বিউটিফুল ব্রিলিয়েন্ট আইডিয়া এবং এই যারা এই তাফসির করে কিন্তু এই যত জন্ম হয়েছে এই বিবাদ ধর্মের মধ্যে মতবাদ এবং এই সমস্ত বিবাদ হচ্ছে যে Everyone has tried to interpret it in their his own way. Maybe in a brilliant way. But brilliance is not what is needed. What is needed is the actual thing. Actually, your devotion. That is what is. Your love and devotion for Allah. So, I have done it with extreme love and devotion. And extreme devotion. Nine years. আমার কোনো সকাল নাই আমরা কিন্তু আপনার একটা গান শুনতে চাই আমি জানি এনটিভির আর্কাইভে আপনার গান আছে সেটা কিন্তু শুনতে পারি একটা গান আমরা শুনতে চাই আপনার দর্শক একটা গান শুনবো ভাইয়ের গলায়
definitely sing quite well. Sing but you will not sing. I will retire before anyone can raise a finger. Okay, so I will not force you in that. আমি আপনার কাছে যাচ্ছি. 50 years marriage celebration, which was an anniversary, and I know it was something very special. Special তো কি ছিল সেটা আমি একটু জানতে চাই. 50 বছর beautiful. হ্যাঁ, আমার বাচ্চারা, আমাদের তিনটা মেয়ে. আপনার তিন মেয়ে, এক ছেলে. এক ছেলে. সবই এখন মাশাল্লাহ. All settled and established and doing very well. এবং তাদের বাচ্চারাও মাশাল্লাহ ইউনিভার্সিটি স্কুল কলেজ. তো ওরা এসে আমাদের বলল, তোমরা পরশুদিন টার্কি যাচ্ছ, রেডি হয়ে যাও. আমরা টার্কি যাচ্ছি. টার্কি কেন? কেন টার্কি? তোমাদের অ্যানিভার্সারি, তো আমরা চারজনই ঠিক করেছি যে তোমরা খুব অনেকবার বলেছ টার্কি এত সুন্দর যাওয়ার ইচ্ছা, এবার তোমরা যাবে. মানে আমরা নো বলতে পারলাম না. হাউ ক্যান ইউজ এ বিউটিফুল প্লেস, এত সুন্দর. ভাই কেমন লেগেছে? ভাই অপূর্ব, সত্যি অপূর্ব. এরকম এটা একটা স্বপ্ন. আপনার একটা খুব খুব ফেমাস গান আপনার ফিরোজাপা গিয়েছেন, সেই গানটি আবার এনটিভি মনে হয় রুমানার আগুনের কড়ায় সেই গানটা আবার রিমিক্স করেনি, আবার সেটাকে প্রডিউস করেছে. তো সেটাকে একটু শুনতে পারি? কারণ আপনি যেহেতু গাবেন না, এখন রুমানার আগুনের গানই শুনি. আর দর্শক, একটা গান শুনছি এখন, রুমানার আগুনের কড়া, যেটা ভাই আর ফিরোজাপা গিয়েছিল বেশ অনেক আগে. স্মৃতিরা পোহাই রতু, স্মৃতিরা পোহাই রতু, আমাদের হাত ছেড়ে তারা আজ গেছে কত দূর, উঠোনে দুই পা মেলে স্মৃতিরা পোহাই রতু, স্মৃতিরা পোহাই রতু, স্মৃতিরা পোহাই রতু. অপূর্ব গান ভাই. এই গানটি যেটা গিয়েছিলেন, এই গানটিকে আপনার বাবা মা চলে যাওয়ার পরে গানটা করেছিলেন? বিকজ ইট হ্যাড দ্য ফার্স্ট লিরিক্স সাউন্ডস লাইক দ্যাট. ফিরোজাবাবু আমাকে ফোন করে বললেন সকালবেলা, তখন বাজে 10টা, ছুটির দিন. উনি বললেন যে এরকম টেলিভিশন থেকে একটা ইয়ে করছে ওরা, ভাই বোনের একসাথে গান যারা করে তো তাদের নিয়ে প্রোগ্রাম করবে একটা, তো তুই করবি এটা? তো বহুবার করেছে তো তোমার সাথে. তো বলছে যে না, একটা ইয়ে কর, আব্বা মার উপরে একটা কিছু করা যায় না. তো আমি তো, শি টোল্ড মি অ্যাট 10 o'clock, অ্যাট 11 আই কল্ড হার অ্যান্ড সেড কাম ওভার. ডান. আমার, আই এম ভেরি প্রাউড দ্যাট আই কুড থিঙ্ক লাইক দিস অ্যাবাউট মাই পেরেন্টস, কারণ আমার জীবনে ওরা ছাড়া এত ইম্পর্টেন্স আমার জীবনে আর কেউ নাই. উই হ্যাভ টু কাম টু দ্য এন্ড অফ দিস প্রোগ্রাম, আনফর্চুনেটলি টাইম ইজ ফিনিশড, সো ইটস রানিং আউট. অ্যান্ড আমি আরও শুনতে চাই, আসলে ভাই আপনার কথা দিয়ে আমি যে আরও কথা শুনবো আপনার, সত্যি ভালো লাগে শুনতে. ইউনো ইট গিটস আ লট অফ ইন্সপিরেশন. অ্যান্ড আমরা তো অনেক ভাইদের মতো, যেরকম ইট কেম ইজি টু হিম, ইট ডিডন্ট কাম ইজি টু আস, উই হ্যাড টু রিয়েলি স্লগ যতটুকুই করেছি আমরা. আপনার তিন মেয়ে তো মাশাআল্লাহ খুব ভালো করছে, ছেলেও খুব ভালো করছে. আজকে শোনার হয়তো সময় হলো না, তো আমি একটু বেয়াদবি মাফ করবেন, কিন্তু একটা ছবি উঠাবো আপনার আর আপার সাথে, কিন্তু আমি উঠতে পারবো না যেহেতু আই বি টাইট ডাউন. ভাই আপা সেলফি টাইম, চলে আসুন একটু আমার কাছে প্লিজ. ভাই তো এখনো যে হ্যান্ডসাম. প্রিয় দর্শক, তাজা চায়ের আড্ডা যেখানে শেষ করছি, আপনারা তাজা চায়ের আড্ডা বা এনটিভির অন্য কোনো অনুষ্ঠান দেখতে হলে লগ ইন করুন www.ntvbd.com এ. আগামী সপ্তাহে একই দিনে একই সময় আবার দেখা হবে. টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন এনটিভি.